আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু রুমে পর্দা লাগিয়ে নিলাম। তো পর্দাটা লাগানোর পরে কিন্তু রুমটাকে মাশাল্লাহ অনেকটাই সুন্দর দেখাচ্ছিল। এরপর হচ্ছে আমি চাদরটাকে উঠিয়ে আবারও ঝেড়ে ওটাকেই কিন্তু বিছিয়ে দিচ্ছিলাম বিছানাতে। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা সকাল থেকেই একদম শুরু করে দিই শেয়ার করা। তো যার জন্য একদম সকাল থেকেই কিন্তু আমি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যে বন্ধু দেখছো, নতুন পুরাতন যেই দেখো না কেন, লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকো প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবে। এই তো দেখো রুমটাকে গুছিয়ে নেওয়ার পর মাশাল্লাহ মাশাল্লাহ অনেকটাই সুন্দর দেখাচ্ছিল। এরপর হচ্ছে আমি রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম সকালে, যেহেতু একবার ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আবারও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। একটু ময়লা পড়েছে তো হালকা, তো তারপরে একটু ময়লাটাকে ঝেড়ে দিলাম, ঝাড়ু দিয়ে নিলাম। এরপর হচ্ছে তো দেখো আমি কিভাবে সিঙ্কের পাইপটাকে পরিষ্কার করি একদম ঘরোয়া উপায়ে, কোনো টাকা পয়সা খরচ হবে না। প্রথমেই এক চামচ সাবানের গুঁড়া নিলাম, তারপরে গরম পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, হাতে সয় এরকম পানি নিতে হবে। তারপরে পাইপের ভিতরে কুসুম গরম পানিটাকে দিয়ে নিলাম, আর হচ্ছে এখন একটা মাজুনি দিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। তো আমি মাজুনি আর হচ্ছে মাজুনি দিয়ে খুব ভালোভাবে কিন্তু ঘষে ঘষে নিচ্ছি। এই তো ভিতর দিয়েও একটু পরিষ্কার করে নিলাম। এরপর হচ্ছে একটা সিরিষ কাগজ নিয়ে নিলাম, সিরিষ কাগজ দিয়েও খুব ভালোভাবে পরিষ্কার করব। তো আমি হচ্ছে সিরিষ কাগজ মাজুনি এগুলো দিয়েই কিন্তু এই পাইপটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরোয়া কিছু উপকরণ বলতে গরম পানি আর হচ্ছে সাবানের গুঁড়া, এগুলো তো সবার বাসায় থাকে। তো কিছুটা বুদ্ধি আর টেকনিক খাটিয়ে কাজ করলে কিন্তু টাকাও বাঁচে আর হচ্ছে আমাদের জিনিসটাও কিন্তু নতুনের মতোই হয়ে যায়। তো যাই হোক, এই তো দেখুন খুব ভালোভাবে উপরের যে এক্সট্রা বেশি ময়লা থাকে সেগুলোকে সিরিষ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম আর হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর এই ময়লাটাকে একটু ক্লিন করে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে একটা ব্রাশ নিয়ে নেব, ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে আস্তে আস্তে ঘষে নিলেই কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে সিঙ্কের পাইপটা, আর হচ্ছে নতুনের মতো দেখতে হবে। তো এই তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে এ টু জেড শেয়ার করলাম, একটু বুদ্ধি আর টেকনিক খাটিয়ে কাজ করলে কিন্তু সব কাজই সহজ হয়ে যায় সংসারের। তো তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা একটু উপকারে এসে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেল লাইক কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না বন্ধুরা। তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গিয়েছে, আর লাগিয়ে নিলাম, দেখো খুবই সুন্দর হয়েছে পরিষ্কার করা। এরপরে তো সিঙ্কটাকেও আজকে পরিষ্কার করে নেব, যার জন্য একটু সাবানের গুঁড়া চতুর্দিক দিয়ে ছিটিয়ে নিলাম, নিয়ে আরও একটা নতুন সিরিষ কাগজ নিয়ে নিলাম। যেটা দিয়ে পাইপ পরিষ্কার করেছি ওটা কিন্তু আর নেইনি, ওটাকে ফেলে দিয়েছি। দিয়ে আরও একটা নিয়ে খুব ভালোভাবে কিন্তু ঘষে নিচ্ছি। এভাবে কিন্তু বেশ কিছু সময় ঘষে নিলেই কিন্তু চকচকে হয়ে যাবে সিঙ্কটাও। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে একদম ঘরোয়া টেকনিক শেয়ার করছি। তো কার কেমন লাগলো কমেন্ট করে যেতে ভুলো না। এ তো কোনো টাকা পয়সায় কিন্তু খরচ হচ্ছে না, সাবানে গুঁড়াটা কিন্তু সবাই বাসায় থাকে, আর পানি তো সবার বাসায় থাকবে, এটা তো থাকারই কথা। তো খুব ভালোভাবে কিন্তু ঘষে নিলাম, নিয়ে পরিষ্কার করে নিলাম, এখন ধুয়ে নেব আর তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা ও কতটা পরিষ্কার হয়েছে, অনেকটা একদম ক্লিন হয়ে গেছে। তো আমি কিন্তু মাঝে মাঝে এরকমভাবে পরিষ্কার করে থাকি, তো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। সিঙ্কটাকে পরিষ্কার করে নেওয়ার পর এখন হচ্ছে কিচেনের জানালাটাকে একটু পরিষ্কার করে নেব। তো যার জন্য একটা মাজুনিতে হচ্ছে আমি কিছুটা মানে সাবান গুলে তো আগেই রেখেছি, এটার জন্য পরিষ্কার করে নেবে দেখে। তো যার জন্য খুব ভালোভাবে মাজুনি দিয়ে আগে ঘষে নিচ্ছি, তারপরে মুছে নেব। এ তো আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন মুছে নিলাম, দেখো অনেকটাই কিন্তু চকচকে হয়ে গিয়েছে। তো কিচেনের জানালাটাকেও পরিষ্কার করে নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি চুলাটাকেও একটু পরিষ্কার করে নেব। আর বন্ধুরা তোমাদেরকে বলি, একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর ভয়েস দিতে কিন্তু অনেক কষ্ট হয়। তাই প্লিজ যে কোনো বন্ধুই আমার ভিডিওটা দেখো প্লিজ, আমার ভিডিওটা না টেনে পুরোটাই দেখবে, আর একটি লাইক দিয়ে ভিডিওটার সঙ্গে থাকতে ভুলবে না কিন্তু।
এই তো চুলা পরিষ্কার করা হয়ে গেল, তোমাদের সাথে চুলা পরিষ্কারটাকেও দেখিয়ে নিলাম। এরপর রান্না করার জন্য চলে গেলাম কিচেনে, দুপুরের রান্না করব। একদম সিম্পল রান্না ছিল, পটল ভাজি, বেগুন ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি। তো আমি কিছু বেগুন উঠিয়ে রেখেছি, এগুলো হচ্ছে আমি ভর্তা করব, আর কিছু মিষ্টি কুমড়াও উঠিয়ে রেখেছি, ভর্তা করে নেব অফ ক্যামেরায়। অবশ্যই তোমাদের সাথে ভর্তাটুকুই শেয়ার করব। তারপরে হচ্ছে এই তো আমি বেগুন ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, গরম হওয়ার পরে তেল দিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি বেগুনটাকে দিয়ে দিচ্ছি। তো এর ভিতরে হচ্ছে তিনটার মতো আটবে, তো আমি তিনটাই এখন দিয়ে নেব আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার ভিডিওটা যদি আজকে তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না বন্ধুরা। এই তো দেখো আমি কিন্তু বেগুন চাকগুলোকে এক পাশ হয়ে এসেছে, উল্টে দিলাম, আবারও একটু উল্টে পাল্টে দেব, দিয়ে এখন হচ্ছে আমি তারপরে নামিয়ে নেব। এই তো নামিয়ে নিলাম, বেগুন ভাজি কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এরপর হচ্ছে আমি আরও একটা কড়াই বসিয়ে দিলাম, লোহার কড়াই বসিয়ে এখন হচ্ছে আমি এর ভিতরে পটলটাকে দিয়ে নিলাম, নিয়ে ভেজে নেব। আর হচ্ছে পটল ভাজার সময় আমি আরও একটা কাজে চলে গিয়েছিলাম, যার জন্য পটলটা উল্টে দিতে একটুখানি সময় লেগেছে, যার জন্য নিচে একটুখানি পড়ে গিয়েছে। যাই হোক, এরপর হচ্ছে আমি পটলটাকেও কিন্তু ভেজে নিলাম, ভাজি করা শেষ, এখন নামিয়ে নিচ্ছি আর হচ্ছে তোমাদেরকে এখন এত দেখিয়ে দেব। আমি সব কিছু কিন্তু ভেজে নিয়েছি, ভর্তা করে নিয়েছি, এত পটল ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, বেগুন ভাজি আর মাছ ভর্তা, বেগুন ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা সব কিছুই কিন্তু এখানে আমি খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি কিন্তু পাতলা একটা ডালও রান্না করেছি, শুধু শুধু ভর্তা ভাজি দিয়েও তো আর খাওয়া যাবে না, সঙ্গে একটু পাতলা ডাল হলে মন্দ হয় না। তো অনেকদিন হলো শুধু মাছ মাংস খাওয়া হচ্ছে, ভর্তা খাওয়া হচ্ছিল না, তো যার জন্য ভর্তাটা খেয়ে মানে খাবো আজকে, আর ভর্তা ভাজি দিয়ে ভাত খেতেও কিন্তু অনেক মজা হয় আমার কাছে। তো এ তো ভর্তা ভাজির আইটেমটুকু দেখিয়ে দিয়ে আমার হচ্ছে অনেক থালা বাসন হচ্ছে নোংরা করেছি, রান্না করার সময় কিন্তু অনেকগুলো বাসনই মেখে যায়, তো এগুলোকে এখন হচ্ছে আমি ধুয়ে নেব, ধুয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছো, যদি একটি মানে লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকো লাইক করে দিও বন্ধুরা। তারপরে থালা বাসন ধুয়ে নিচ্ছি, আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও, মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তারপর হচ্ছে আমি থালা বাসন ধুয়ে নিলাম, এরপর হচ্ছে একদম আমি আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, একদম দুপুরের খাবার খাবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। চলে গেলাম খাবার খাওয়ার জন্য, এই তো খাবার খেয়ে নিচ্ছিলাম। আমি হচ্ছে আজকে বললাম না সব কিছু ভর্তা ভাজির আইটেম, তো আমার হাজবেন্ডের এগুলো খুব পছন্দ, সে মাছ মাংসর চাইতে ভর্তা ভাজি আর হচ্ছে পাতলা ডাল এগুলো খুব পছন্দ করে, তো আমার অতটা পছন্দ না। যাই হোক, খেতে বসে গেলাম, মাশাল্লাহ খেতে খুবই মজার ছিল। আর হচ্ছে আমার হাজবেন্ড এখন আমাকে ক্যামেরা করে দিচ্ছিল, খেয়ে নিই। আর তোমাদের সাথে ভিডিওটা আজকের কেমন লাগলো এই পর্যন্তই রাখার চেষ্টা করছি। ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।